পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে। গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। অপর্ণা অল টাইপস ব্লগেতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমার পুরনো বন্ধু নতুন বন্ধু যে যেখান থেকে ব্লগ দেখছো, ব্লগ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার থেকে বয়সে যারা বড় তারা আমার প্রণাম নেবে, আমার থেকে বয়সে যারা ছোটো তারা আমার ভালোবাসা নেবে। ভালোবাসা জানিয়ে আমি ব্লগ শুরু করছি, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবে, তোমাদেরকে ভালো লাগবে। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, কেউ যদি সাব করে দাও সাব একদম কেটো না, আর সঙ্গে একটা লাইকও দেবে। লাইক দিলে পয়সা লাগবে না, খালি হাতের আঙুলটার দরকার পড়ে। তো এখন যাব কিচেনে, কিচেনে যেয়ে আর আজকে চিড়ে ভাজবো। তো কী করে চিড়েটা ভাজি তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে খুব বৃষ্টি হয় না তো কমও হয় না। এখানে বৃষ্টি প্রচুর কম হতো, তোমাদেরকে এর আগেও আমি বলেছিলাম, আজকেও বলছি, তো জানি না সোমবার থেকে এমন বৃষ্টি হচ্ছে এখানেতে, মানে কি বলবো। সোমবার দিনে মঙ্গলবার দিনে তো খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছিলো, আর কালকে গেছে বুধবার। তো বুধবারে কাল রাত্রিবেলা থেকে যে নেমেছে, মানে সাড়ে 10টা 11টা থেকে, সে এখনও চলে যাচ্ছে, একবারও থামে না। আর রাস্তায় সব সময় জল দাঁড়িয়ে আছে। আর কাল রাত থেকে যে লাইটটা গেছে, এখনও লাইট আসে না। দেখো আমার ব্যাক সাইডটা কীরকম অন্ধকার, লাইট নেই। বাইরে আমার ইনভার্টারের লাইট, তো ইনভার্টারের লাইটের সামনে এসে আমি তোমাদের সাথে ব্লগ শুরু করছি আর কথা বলছি। আমার কিচেনও রান্না, আর কিচেনও মানে অন্ধকার, আর রুমও অন্ধকার, আর এতটাই মেঘ ধরে আছে, অন্ধকার করে আছে, তো কোনো কিছু দেখতেই পাওয়া যাবে না। আর এখানে ঘরের জানলা নেই, এখানকার ঘরের এই রকমই ঘর তৈরি করে লোকেরা, কিভাবে তৈরি করে জানি না। খুব কম ঘরের জানলা পাবে, বাকি সব ঘরের জানলা নেই। তো আমাদেরও কিচেনটায় একটাও জানলা নেই, তো অন্ধকার, লাইট থাকলে তো আমরা রান্না করব ভালোভাবে। আর যদি না লাইট যদি না থাকে, তো আমাকে মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রান্না করতে হয়। চলো তাহলে আমরা কীভাবে চিড়েটা ভাজি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর সঙ্গে থাকবে। সোজা কিচেনে চলে এসেছি, কিচেনে এসে দেখো গ্যাসেতে কড়া বস করে দিয়েছিলাম, তেলও দিয়ে দিয়েছিলাম একটুখানি তেল, তারপরেতে চিড়েগুলো দিয়ে দিলাম। চিড়েগুলো বেছে রেখেছিলাম আগে থেকেই, আর চিড়েগুলো হাফ ভাজছি এখন, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আছে, আর এরকম নেড়ে চেড়ে ভেজে নেব। আর দেখো হাফ ভেজে নিয়েছি, এবার মিক্স করছি লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতন লবণ। লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে এবার অনেকক্ষণ থেকেই ভাজবো, যতক্ষণ না কুরকুরেপন হয়, আর মিডিয়াম গ্যাসেতেই ভাজবো। দেখো ভেজেও নিয়েছি, একটা বড় জায়গাতে তুলে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। আর দেখো বাটিতে তুলে নিচ্ছি, ভাজার পর চিড়েটা ভাজার পর আমার কালারটা এরকম হয়েছে, চিড়ের কালারগুলো। ওপর থেকে দিয়ে দিচ্ছি চানাচুর, চানাচুরটা মিক্স করে নেব। আর এইটা আমাদের ঘরের সবারই ফেভারিট খাবার, তোমরা হালকা খেতেও পারো, আর চায়ের সাথে তো খুব ভালোই লাগে। তারপরে এসে গেছি চাটে, ছোলার চাট। ছোলার চাটে দেখো কী নিয়েছি, ছোলা তো নিয়েইছি, পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা, টমেটম, তেল, চাট মশলা আর লবণ, আর আছে নেবু। আর দেখো সবাই মিলেই খাওয়া হচ্ছে, আদিকে দেয়া হয়ে গেছে, এটা এবার খাবো আমি আর সুদীপ, তোমার দাদা ভাই নাই এখন, এটা দুপুরের আগে খাওয়া হচ্ছে। তারপরে দেখো এসে গেছি ভাতে, ভাতের আজকে মেনু দেখো, চচ্চড়ি করেছি আলু ভাতে, ডিম ভাজা আর দুধ, তোমাদেরকে দেখাতে পারি না। আর এটা ভাত ভাজা হয়েছে আদির। আবার এসে গেছি বিকালে, সোজা বিকালে দেখো এটা ছাদেতে কত বৃষ্টি হচ্ছে, আর এই এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে, মানে সোমবার ধরে, সোমবার থেকে লেগেছে, সোমবার মঙ্গলবার খুব জোরে বৃষ্টি হয়েছে, আর কেমন কালো অন্ধকার করেছে। আর কাল রাত্রিবেলা থেকে যে বৃষ্টিটা নেমেছে, এখনও হচ্ছে বৃষ্টি। আর আলিগড়ে এতদিন বজ্রপাত হয় না, মানে বৃষ্টি হতো তো বজ্রপাত হতো না, মেঘ ডাকতো তো কম করে বজ্র মানে আওয়াজ হতো না। আর আজকে যা বজ্রপাত হচ্ছে, ঘর থেকে বেরোনোর নয়, এত ভয় পাবে, মানে প্রচুরই একদম। তোমাদেরকে এক নজর দেখিয়ে দিচ্ছি, দেখো কী অবস্থা, প্রচুরই বৃষ্টি হচ্ছে এখানেতে,
এত বৃষ্টি হয় না, আলিগড়ে কম বৃষ্টি হতো, আমি এর আগেও বলেছিলাম, এবারে যেন বেশিই হচ্ছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ফের দেখা হবে নেক্সট একটা ব্লগের সঙ্গে। ততক্ষণকে দিয়ে টাটা, বাই বাই।